অবশেষে কলকাতা সুপারস্টার জিৎ তার চেনা পরিচিত অ্যাকশন জনরা থেকে বেরিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করছেন, যার প্রতিফলন হিসেবে আমরা দেখতে পারবো তার পরবর্তী সিনেমা বুমেরাং, যেটা একটা কমেডি সায়েন্স ফিকশন অ্যাকশন জনরার সিনেমা। সো বিস্তারিত ভিডিও শুরু করার আগে, যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, সম্ভব হলে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা সিনেমোলজ ভিডিওতেই গিভওয়ের আয়োজন করে থাকি, যেখানে অংশ নিয়ে আপনি কিন্তু ফ্রিতেই সিনেমা দেখার সুযোগ পেয়ে যাবেন। সো চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন। কলকাতা ইন্ডাস্ট্রিতে যেখানে অন্য সুপারস্টার দেব একের পর এক ভিন্ন চরিত্রে ভিন্ন ধারার মুভিতে অভিনয় করে সুপারহিট মুভি উপহার দিয়ে আসছেন, সেখানে জিৎ কিন্তু তার সেই চেনা পরিচিত অ্যাকশন জনরাতেই ছিল, যার কারণে জিতের 2021 থেকে 23 সাল পর্যন্ত রিলিজ হওয়া বাজি, রাবণ, চেঙ্গিস এই সিনেমাগুলো কিন্তু ভালো রকমের সাফল্য আনতে পারেনি। তবে জিতের রিসেন্টলি রিলিজ হওয়া মানুষ সিনেমাটি কিন্তু এগুলোর থেকে ভালো পারফর্ম করেছে। এর কারণ ছিল এই মুভিটির অ্যাকশনের সাথে মুভিটির গল্প। অন্যদিকে আমরা কিন্তু জিতকে তার পরবর্তী সিনেমা বুমেরাং এই মুভিটিতে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে সম্পূর্ণ ভিন্ন দাসের সিনেমাতে অভিনয় করতে দেখব, এবং আশা করি এই সিনেমাটি জিতকে তার চূড়ান্ত সাফল্যে পৌঁছে দেবে এবং আমরা আগের সেই সুপারহিট জিতকে দেখতে পারবো। জিতের বুমেরাং সিনেমাটি একটি কমেডি অ্যাকশন সায়েন্স ফিকশন সিনেমা। এ ধরনের ছবি বাংলা সিনেমার ইতিহাসে এর আগে হয়নি বললেই চলে। সো আমরা একটা নতুন জনরার সাথে শীঘ্রই পরিচিত হতে যাচ্ছি বুমেরাং ছবিটির মাধ্যমে। তবে এই মুভিটি কমেডি সায়েন্স ফিকশন সিনেমা হলেও এখানে কিন্তু আপনারা সেই জিদের চিরপরিচিত চেনা অ্যাকশন রূপও দেখতে পারবেন। সো এটা কিন্তু আমাদের জন্য একটা বোনাস বলতে পারেন। এটা যেহেতু একটা সায়েন্স ফিকশন সিনেমা, তো এই সিনেমার কিছু জটিল শট নেওয়ার জন্য বাংলা সিনেমার ইতিহাসে প্রথম সিনেবট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সো আপনারা যারা সিনেবট ক্যামেরা সম্পর্কে জানেন না তাদেরকে ছোট করে একটু বলে দেই। সিনেবট ক্যামেরা একটা কম্প্যাক্ট লাইট ওয়েট লাইভ অ্যাকশন অটোমেটিক ক্যামেরা, যেটা নিজে নিজেই কম্পিউটারের সাহায্যে রোবট সিস্টেমে কাজ করে এবং নিজে নিজেই শটগুলো নিতে পারে। সো এর থেকে আরও বেশি কিছু জানতে থাকলে আপনারা সিনেবট লিখে গুগল সার্চ করতে পারেন, সেখানে আপনারা এই ক্যামেরাটি সম্পর্কে ডিটেইল জানতে পারবেন। সিনেবট ক্যামেরার ব্যবহার আমরা হলিউডে 300 এবং বলিউডে ধুম সিরিজের মুভিগুলোতে দেখে আসছি, এবং বর্তমানে সিনেবট ক্যামেরার ব্যবহার হলিউড, বলিউড, সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে অহরহ হয়ে আসছে। এছাড়াও এই মুভিটিতে আমরা নতুন সুপার বাইক দেখতে পারবো, যার নাম দেওয়া হয়েছে ফিউচারিস্টিক বাইক, এবং এই বাইকটির কিছু দুর্দান্ত সিকোয়েন্স আমরা এই সিনেমাতে দেখতে চলেছি। এছাড়াও এই মুভিটি যেহেতু সায়েন্স ফিকশন সিনেমা, এখানে আমরা দুর্দান্ত কিছু VFX শট দেখতে পারবো। আশা রাখি জিৎ তার সর্বোচ্চ দিয়ে VFX এর কাজটা একদম ইন্টারন্যাশনাল মানের করবেন, আর মুভিটা যখন ট্রেলার টেজার রিলিজ হবে তখন কিন্তু আমরা অবশ্যই এই VFX এর ব্যাপারে বিস্তারিত জানতে পারবো। বুমেরাং মুভিটিতে আমরা সম্পূর্ণ নতুন জুটি দেখতে যাচ্ছি, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। সো জিতের বিপরীতে এই মুভিতে আমরা দেখতে পারবো দেবের গার্লফ্রেন্ড রুকমিনী মিত্রাকে। সো এটা সম্পূর্ণ একটা নতুন জুটি, এবং আশা রাখি এই জুটির একটা ভালো কেমিস্ট্রি আমরা এই মুভিটিতে দেখতে পারবো। সো সব কিছু মিলিয়ে আশা রাখি জিৎ তার এই বুমেরাং ছবিটির মাধ্যমে তার আগের রূপে ফিরবেন, এবং জিতের রিসেন্টলি রিলিজ হওয়া সবগুলো মুভির রেকর্ড ভেঙে দিবে এই বুমেরাং ছবিটি, এবং এই বুমেরাং ছবিটি রিলিজ হতে পারে ঈদে। আর আপনারা এই মুভিটি নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, এক্ষেত্রে আমরা কিন্তু এই মুভিটি সম্পর্কে আরও ডিটেল ইনফরমেশন জানতে পারবো। সো ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা সিনেবলগ ভিডিওতেই একটা গিভওয়ের আয়োজন করে থাকি, যেটাতে আপনি অংশ নিয়ে সহজে কিন্তু জিতে নিতে পারেন একটা সিনেপ্লেক্সে সিনেমা দেখার ফ্রিতে টিকিট। সো দেরি না করে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।